আসসালামু আলাইকুম, আশা করছি সব অনেক ভালো আছেন। আজকে আমি যে নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হচ্ছে বাংলাদেশ রেলওয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। নিয়োগ বিজ্ঞপ্তিটি পুরোপুরি দেখার আগে আমি বলে নিতে চাই, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। বাংলাদেশ রেলওয়ের নিম্নবর্ণিত রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্যপদ পূরণের নিমিত্ত শর্ত সাপেক্ষে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে নির্ধারিত ছকে অনলাইনের আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম ও বেতন স্কেল জাতীয় বেতন স্কেল 2015 অনুযায়ী। পদের নাম সহকারী লোকোমোটিভ মাস্টার গ্রেড 2, বেতন গ্রেড 17, টাকা 9000 টাকা থেকে 21800 টাকা, পদের সংখ্যা 280, বয়সসীমা 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃতি শিক্ষা বোর্ড হতে, অনন্য এইচএসসি বিজ্ঞান বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, পাবনা ও লালমনিরহাট জেলা ব্যতীত সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী এবং রেলওয়ে পোষ্য কোটায় সকল জেলার প্রার্থীও আবেদন করতে পারবেন। আবেদনের ফর্ম পূরণ ও পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে। এখানে তারা ক নম্বরে বয়সের ক্ষেত্রে নিয়মাবলী দিয়ে দিয়েছেন, বয়স সর্বোচ্চ 30 বছর এবং যাদের কোটা আছে তাদের ক্ষেত্রে 32 বছর, এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে শর্তাবলী এখানে দেওয়া রয়েছে। মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্রতে লাগবে তারা তা এখানে উল্লেখ করে দিয়েছেন। প্রার্থী কোনো রেলওয়ে কর্মচারী পোষ্য হলে, পোষ্য কোটায় থাকলে সেক্ষেত্রে যে সকল কাগজপত্র লাগবে তারা তা এখানে উল্লেখ করে দিয়েছেন। পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক প্রার্থীগণ br.teletok.com বিডিও ওয়েবসাইটে আবেদন করতে পারবেন। আবেদনের সময়সীমা নিম্নরূপ। আবেদনের সময় 30 জানুয়ারি 2022 থেকে সকাল 10টা থেকে 6 মার্চ 2022 বিকাল 5টা পর্যন্ত। আমরা অন্যান্য শর্তাবলীগুলো দেখে নেব। অনলাইন আবেদনের ক্ষেত্রে প্রার্থীর রঙিন ছবি এবং স্বাক্ষরের দৈর্ঘ্যপ্রস্থ এবং সাইজগুলো তারা এখানে দিয়ে দিয়েছেন। অনলাইনে প্রিন্ট কপিটা আপনাকে সংরক্ষণ করতে হবে। সংরক্ষণ করার পরে SMS-এর মাধ্যমে আপনাকে পরীক্ষার ফি জমা দিতে হবে। পরীক্ষার ফি 56 টাকা। SMS-এর মাধ্যমে ফি প্রদান করতে হবে। প্রথম SMS BR-USER-ID লিখে 16222 এই নাম্বার সেন্ড করতে হবে। পরবর্তীতে তারা রিপ্লাই SMS-এ পিন দিলে সেই পিনের মাধ্যমে দ্বিতীয় SMS-টি দিবেন। দ্বিতীয় SMS দেওয়ার জন্য BR-ESPIN লিখে 16222 এই নাম্বারে সেন্ড করে দেবেন। অবশ্যই তার টেলিটক প্রিপেড নাম্বার থেকে দিতে হবে। আপনারা যদি পরবর্তীতে ইউজার আইডি এবং পিন নাম্বার ভুলে যান সেক্ষেত্রে পুনরুদ্ধার করার পদ্ধতি তারা এখানে দিয়ে দিয়েছেন, এগুলো আপনারা দেখে নেবেন এবং যে মোবাইল নাম্বারটি আপনারা ব্যবহার করবেন তা সবসময় সচল রাখবেন। তো এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটি। আশা করছি বিজ্ঞপ্তিটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে সবার কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।